এটা হলো একটা ইএল লাইট এটা হলো কলোয়ার সাইন এটাকে বলা হয় সিগনাল কেবল সুন্দর মতো যাতে দেখতে সুন্দর দেখা যায় এটাকে বলা হয় বক্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি কিভাবে ইলেকট্রিক কাজগুলো করা যায় সুইচ গিয়ার এমএসবি টু যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং দেখে যদি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কোনোদিন কাজ ভুল হইব না অন্তত আপনার কাজটা ভুল হইব না কারণ আপনি তো ড্রয়িং দেখে করতেছেন এখন ড্রয়িং এর মধ্যে যদি এরা পয়েন্ট এগুলো চেঞ্জ করে তাহলে ওদের ব্যাপার কিন্তু আপনার তো এই জায়গায় ভুল হওয়ার কথা না আমি যদি কাজ থেকে ড্রয়িংটা দেখাই এটা হলো এম এস বি যে ড্রয়িংটা এই ড্রয়িং যে লোকেশন এখানে সবকিছু পয়েন্ট পয়েন্ট দেওয়া আছে এক এক করে আমি দেখাই এটা হলো একটা ইয়ার লাইট এটা হলো স্লাব জন্য ইয়ার লাইট দু তিন পদের আছে সিলিং এর জন্য আছে স্লাব জন্য আছে এটা হলো স্লাব জন্য এটা দেখতে এরকম এটা ব্যাটারি এটা এরকম এটা চার্জ হইবো প্রতিটারে ব্যাটারি আছে এই জায়গায় টার্মিনেশন করা যায় এই জায়গায় একটা লাইট বাকি রয়ে গেছে এই লাইট এখন আবার দিতে হইতেছে এটা হইলো ফোলোয়ার সাইন এই যে আমি সবসময় বলে থাকি এটা হলো দরজা এই দরজা বের হবে এর জন্য মালাই বাসা দিয়ে ফলোয়ার সাইন লেখা থাকে এই ফোলোয়ার এই যে ইতারটা ইতারটা হইলো এমএস ভিত্তিকে সিগন্যাল দেওয়ার জন্য এটাকে বলা হয় সিগন্যাল কেবেল এটা হইলো ভিতরের সাতটা তার আছে এটা সিগন্যাল কেবেল একটা কারেন্ট দেওয়ার এই জায়গায় এটা সেট করা হয় নাই ডেফিনেশন করতে হইবো এগুলো বাকি রয়ে গেছে বেরিকেডটা এটা হইলো অ্যালমিনিয়ামের কেবেলটা দেখতেছেন ওটা হইলো হেস্টি কেবেলিকোড বলা হয় ওটা আমার কমপ্লিট লিডিং কেবেলটা যে আমি টানছি যে এটা একটা ব্যবহার করছি অ্যালুমিনিয়ামের কে বলা হয় কেবেল এটা এই কেবেল আড্ডাগুলো কাটতে হইবো সুন্দর কইরা তারপরে এটা সাইজ মতো নিতে হইব এটা সুন্দর করে ব্র্যাকেট দিয়া রড দিয়া ওয়াল প্লাগ দিয়া করতে হইব তারপরে কেবল টানতে থেকে দেখাই এই অলরেডি কমপ্লিট এরকম ওয়াই লেহা থাকলে এটা হলুদ এটা হলুদ কালার আর যদি বি লেহা থাকে এটা হইল নীল কালার যদি আর লেহা থাকে তাইলে এই যে লাল কালার এগুলো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটাকে বলা হয় বাজবা এই যে বাজবা দিয়া এটা টিএমবি লাইন আসবে ডাইরেক্ট এই কয়েলের মধ্যে ডুববে প্রথম টিএমবি রুমের থেকে কয়েল কয়েলের থেকে এমএসবি এমএসবি থেকে তারপরে এক একটা ফ্লোরের মধ্যে লাইনগুলো পৌঁছাইব দাবে 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 পৌঁছাইব এই বাজবাগুলো প্রতিটা লগে সেট করা আছে এটার জন্য এক সেট কাজ করতেছে যে পেপের কাজ করতেছে আর পিছনে আরেকটা আছে তিনটার জন্য তিনটা এটা দিয়ে নামাইছি এটাকে বলা হয় কেবেল এই কেবেল এগুলোর কাজ আমার সম্পূর্ণটাই শেষ এখন আমি যে ভেবে কিছু কাজ দেখাই পিছনে এইভাবে করতে হয় সুন্দর মতো যাতে দেখতে সুন্দর দেখা যায় কারণ এই পাইপগুলো যদি একটু বাঁকাটাকা টাকা থাকে তাহলে চক্ষু বাজে কাজটা সুন্দর হয় না যেমন এই সুইচটা নামাইছে এই সুইচের জন্য এই যে পাইপটা নামাইছে একদম লুরুস মানে সোজা থাকতে হবে সোজা থাকলে আর এই কাজগুলো করতালে মোটামুটি কারেন্টের কাজের মধ্যে ভালো স্যালারি আসে তার টানা জিআই পাইপ কেবেল এটার কেবেল টানা এগুলোর কাজ যদি জানা থাকে তাহলে মোটামুটি কাজ করা যায় কিছুটা ভালো স্যালারি পাওয়া যাবে যারা নতুন বলা হয় মালায় বাসায় জিআই এসি সিডি নতুন মালয়েশি আছে তাদেরকে কিছুটা পরিচয় করায় দেই এটা ড্রোন কভার বল নামাই তৈব তখন আপনি এটা এইভাবে ব্যবহার করতে পারবেন এটা হলো ডোন কভার যেটা এক মাথা এটাকে বলা হয় এন বক্স যেটা দুই মাথা এরকম এটাকে বলা হয় অ্যাঙ্গেল বক্স এটাকে বলা হয় দুই সাইডে এরকম সোজা থাকলে এটাকে বলা হয় টু বক্স অনেক দূরে যদি পাইপ হয়ে যায় তাহলে মাঝখানে এই বক্সটা দিলে আপনার তারটা এই জায়গায় বার করে জানতে পারবেন তার এই জন্য এই বক্সটা ব্যবহার করা হয় এটা হলো টি বক্স দুই সাইড থেকে পাইপ আসার পরে আরেকটা পাইপ আপনার এই সাইডে যাইতে হইব তখন এই টি বক্সটা আপনি ব্যবহার করতে পারবেন এটাকে বলা হয় ক্রস বক্স এই ক্রস বক্সটা আপনি চাইরে দিক দিয়ে কাজ করে চাইরে দিক দিয়ে আপনি পাইপ সেট করতে পারবেন এক জায়গায় রাইখা চার সাইডের থেকে আপনি পাইপ বের করতে পারবেন এটাকে বলা হয় সেডেল এই সেডেলটা যে আপনি পাইপ জ্বালান দিবেন সেট করবেন তখন এই সেডেল দিয়ে আপনি আটকাইতে পারবেন সুন্দরভাবে এটা হলো ব্যান্ডার মেশিন মূল কাজটাই করে এই প্লেটটা এই প্লেটটা দিয়ে আপনি বিভিন্ন সাইজের সাইজ মতো আপনি করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় মতো ফটি করেন নাইনটি করেন ফর্টি ফাইভ করেন যাই করেন আপনি এটা দেওয়া করতে পারবেন এটাকে বলা হয় ডাইশ এটা আমি আরেকটা ব্লকের মধ্যে আমি বলছিলাম ডাইসটা ভালো করে দেখাই এটা দেয়া যে পেস করার জন্য এটা শুধু থ্রি ফোর যদি আপনি এক ইঞ্চি করার জন্য চেষ্টা করেন তাহলে এটা হইলা চেঞ্জ করে আবার করতে পারবেন এই যে এইভাবে আটকাইয়া এই পাইপগুলো এইভাবে আমরা পেস করে থাকি আমাদের পাইপ যদি কাটার প্রয়োজন পড়ে এই একশো ব্লেড দেওয়া আমরা পাইপ কাটি আমাদের প্রয়োজন মতো কেটে নিতে পারি জিনিসপত্রের সাথে আপনাদেরকে কিছুটা পরিচয় করাইলাম আশা করি সবার কাছে ভালো লাগছে নতুন যারা আছো তারা কিছুটা শিখতে পারবা অবশ্যই চেষ্টা করবা শিখার জন্য যেহেতু মালয়েশিয়া চলে আইসো যারা মালয়েশিয়া আসো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ